Welcome to Jesus Study Point Educational YouTube channel. ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, যাতে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা আছে, সবারই কাজে লাগবে। আমরা আলোচনা করব যে আবগারি পুলিশ প্রিলি পরীক্ষা অনেকদিন আগে হয়েছিল, তার রেজাল্ট নিয়ে। তোমাদের রেজাল্ট 25শে মার্চের আগে বেরিয়ে যাবে এবং তারপর থেকে 25শে মার্চের পরে থেকে মাঠ শুরু হবে এবং সেই মাঠ সম্বন্ধে বিস্তারিত কিছু আমরা এই ভিডিওতে দেখাবো। ভিডিওটিতে আমাদের এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পুরুষদের ক্ষেত্রে যেটা সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে লাগবে, হাইট 168 সেন্টিমিটার, চেস্ট লাগবে 78 সেন্টিমিটার এবং সেখান থেকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, অর্থাৎ 83 সেন্টিমিটার লাগবে। আর ওয়েট লাগবে মিনিমাম 57 কেজি। এরপরে ওয়েট হাইট অনুপাতে ওয়েট লাগবে, মিনিমাম ওয়েট থাকতে হবে 57 কেজি। পুরুষদের মধ্যে যারা এসটি এবং গোর্খা ও রাজবংশী আছে, তাদের ক্ষেত্রে বলছি হাইট লাগবে 160 সেন্টিমিটার, চেস্ট লাগবে 76 সেন্টিমিটার এবং সেখান থেকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, আর ওয়েটটা লাগবে মিনিমাম 57 কেজি। মহিলারা যারা আছেন, তাদের ক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইট লাগবে 160 সেন্টিমিটার, চেস্ট লাগবে না, মিনিমাম ওয়েট লাগবে 45 কেজি। মধ্যে যারা এসটি এবং গোর্খা ও রাজবংশী আছে, তাদের ক্ষেত্রে বলছি হাইট লাগবে 152 সেন্টিমিটার, চেস্ট লাগবে না কোনো, আর মিনিমাম ওয়েট লাগবে 45 কেজি। রানটা কত হবে? পুরুষদের ক্ষেত্রে রান হবে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে, আর মহিলাদের ক্ষেত্রে হবে 400 মিটার রান 2 মিনিটের মধ্যে। এই কথাগুলি অনেকেরই জানা ছিল, আবার অনেকেরই অজানা ছিল, তাও বললাম। তোমাদের প্রিলি এক্সামের রেজাল্ট বেরোলে আমরা মেইন এক্সামের জন্য ক্লাস শুরু করে দেব। সমস্ত ম্যাথ, জিআই, ইংলিশ আমাদের এই চ্যানেলে পাবেন। আজকে আমরা আলোচনা করব DR2 এক্সাম। রিসেন্টলি DR2 এক্সাম হতে চলেছে, মেয়ের ফার্স্ট উইকে DR2 এক্সাম, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, মাল্টিটাস্কিং স্টাফ, MTS যেটাকে বলে, CBT-1 এর এক্সাম রিসেন্টলি কিছুদিন আগে ফর্ম পেয়েছিল। 23শে ডিসেম্বর থেকে ফর্মটি চালু হয়েছিল, 23শে জানুয়ারি লাস্ট হয়ে গেছে এবং মার্চ মের ফার্স্ট উইকে সম্ভবত পরীক্ষা। তার কিছুগুলো কোশ্চেন সেট আমরা আলোচনা করব এবং সিলেবাস এবং কত কোনখান থেকে কত মার্ক আছে সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। CBT-1 এর যে সিলেবাস আমরা জানি, সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং অ্যাবিলিটি থেকে 35 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30 মার্ক, আর কোয়ান্টিটি অ্যাটিটিউড অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি থেকে 35 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক। টোটাল টাইম দিচ্ছে 90 মিনিট, মানে 1.5 ঘন্টার পরীক্ষা হবে। আর এক্সাম ডেট বললাম যে মেয়ের ফার্স্ট উইকে সম্ভবত হওয়ার সম্ভাবনা বেশি। আমরা আজকে এই ভিডিওতে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি ক্লাস করাবো, ক্লাস 1 নম্বর ক্লাস, 35 মার্কের নাম্বার। প্রতিদিন সকাল 9টায় পেয়ে যাবেন এই ক্লাসটি এবং বিকালে পাবেন জেনারেল অ্যাওয়ারনেস থেকে এবং রাত্রে পাবেন কোয়ান্টিটি অ্যাম্পিটিউড অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি থেকে পাবেন। প্রতিদিন আমাদের এই চ্যানেলে ক্লাসগুলি পেয়ে যাবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটির মধ্যে সিমেন্টিক অ্যানালজি থেকে আমরা আজকে ক্লাসটি নেব। তার কোশ্চেন সেট, কিছু কোশ্চেন সেট এবং অ্যান্সার আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছি যে নব ডুর এর কম্বিনেশন উত্তর হবে এয়ার ফেস, কারণ হচ্ছে নবটি ডোরের মধ্যে থাকে আর এয়ারটি ফেসের মধ্যে থাকে। দ্বিতীয় কোশ্চেন প্রফেসর কলেজ, সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর হসপিটাল, কারণটি বলে দিচ্ছি যে প্রফেসর থাকে কলেজের মধ্যে আর ডক্টর থাকে হসপিটালের মধ্যে। 3 নম্বর কোশ্চেন হ্যাপিনেস স্বরূপ, অপশন 4টি অপশন দেওয়া আছে, উত্তর হবে লাভ হেট, কারণটি হচ্ছে
হ্যাপিনেস হচ্ছে সরল বিপরীত শব্দ, আর লাভটা হচ্ছে হেটের বিপরীত শব্দ। 4 নম্বর করছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, সঠিক উত্তর হবে ম্যাথামেটিক্স নাম্বারস। কারণটি হচ্ছে যে মেকানিক্স থিওরিটি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে, আর নাম্বারের যে থিওরি আমরা জানি সেটা হচ্ছে ম্যাথামেটিক্স এর মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেনে যাব। 5 নম্বর কোশ্চেন ওমেন স্কার্ফ, 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর ম্যান ক্যাপ। কারণটি হচ্ছে স্কার্ফ ওমেনরা মাথায় নিয়ে পড়ে, তেমনি ক্যাপ হচ্ছে মানুষেরা মাথায় নিয়ে পড়ে। নেক্সট কোশ্চেন জুলোলজি অ্যানিমেলস, 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর ওলোলজি ইচ, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। হচ্ছে অ্যানিমেলস আমরা জুলোলজির মধ্যে পেয়ে থাকি, আর ইচটা পাই ওলোলজির মধ্যে। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন 7 নম্বর সোভেল স্কোপ, সঠিক উত্তর হচ্ছে স্পেট ডিক। কারণটি হচ্ছে না সোভেল ইউজ করা হয় স্কোপিং এর ক্ষেত্রে, আর স্পেড ইউজ করা হয় ডিঙ্গের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন লায়ন ডেন, সঠিক উত্তর বি অ্যাপিয়ারি, কারণ লায়ন থাকে ডেনের মধ্যে আর বি থাকে অ্যাপিয়ারির মধ্যে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন লায়ন কাপ, সঠিক উত্তর হচ্ছে কাউ কল, কারণ লায়ন হচ্ছে ইয়ং ওয়ান অফ দা কাপ, তেমনভাবে কাল্প হচ্ছে ইয়ং ওয়াং অফ দা কাউ। 10 নম্বর কোশ্চেন ড্রোন বি, সঠিক উত্তর হচ্ছে অপশন বি হর্স মেয়ের, কারণ বি ইজ দা, কারণ বি হচ্ছে ফিমেল, তার জন্য ড্রোনের ফিমেল, আর হচ্ছে মেয়ের হচ্ছে ফিমেল অফ হর্সে। 1 নম্বর কোশ্চেন অ্যামিটার কারেন্ট, না অ্যামিটার ইউজ করা হয় কারেন্টের ক্ষেত্রে, আর সঠিক উত্তর হচ্ছে ওডোমিটার ইউজ করা হয় স্পিডের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন কারেন্ট অ্যাম্পিয়ার, কারণ অ্যাম্পিয়ার ব্যবহার ইউনিট অফ কারেন্টের, অ্যাম্পিয়ারের ইউনিট কারেন্টের মধ্যে থেকে আসে, তারপরে জুলের ইউনিট এনার্জির মধ্যে থেকে আসে। নেক্সট কোশ্চেন প্রিমিভাল মেডিভেল, সঠিক উত্তর হচ্ছে ডাইনোসর ড্রাগন, মিলগুলো দেখে নেবেন ঠিকঠাক করে। নেক্সট কোশ্চেন হকি স্টিক, হকিতে ব্যবহার করা হয় স্টিক, আর ক্রিকেটে ব্যবহার করা হয় ব্যাট, অথবা কানাডা টোকিও, সঠিক উত্তর হচ্ছে টোকিও জাপান। হচ্ছে যে কানাডা ছোট অথিও থেকে, সেরকম জাপানও ছোট টোকিও থেকে। রেনোটেন্স এক্স রে, এডিসন বাল্ব। 17 নম্বর কোশ্চেন পালাম দিল্লি, দিল্লির মধ্যে পালাম থাকে, তেমন কলকাতার মধ্যে দমদম থাকে। টিচার স্টুডেন্ট, ডক্টর পেশেন্ট, প্রিজন জেলিওর, সঠিক উত্তর হচ্ছে হোস্টেল ওয়ার্ডেন। অ্যানিমেল থাকে জুলজির মধ্যে, তারপরে ইকোলজি থাকে এনভায়রনমেন্টের মধ্যে। রিফ্লেকশন হচ্ছে ওয়াটারের মধ্যে হয় রিফ্লেকশন, আর রিফ্লেকশন হয় মিরর ক্ষেত্রে, আয়নার ক্ষেত্রে রিফ্লেকশন হয়। কোরিওগ্রাফার হচ্ছে ব্যালেট, আমরা জানি, তেমনি ডিরেক্টর হচ্ছে সিনেমার। ডিয়ার হচ্ছে টাইগার, আর মাউস হচ্ছে ক্যাট, কারণটা জানি যে টাইগার ডিয়ারকে ডিয়ারকে খায়, তেমনি ক্যাট মাউসকে খায়। নেক্সট কোশ্চেন ব্রিক ক্লাই, ক্লাইয়ের মধ্যে ব্রিক ব্যবহার করা হয়ে থাকে, তেমনি সুইট আমরা সুগার থেকে পেয়ে থাকি। পার্টনার হচ্ছে ক্যাট, কোবরা হচ্ছে স্ন্যাক, সরি প্যান্থার হচ্ছে ক্যাট, কোবরা হচ্ছে স্ন্যাক, সরি উত্তর বি। নেক্সট কোশ্চেন যাব। ফিল্ম প্রডিউসার, প্রডিউসার দ্বারা ফিল্ম হয়ে থাকে, আর বুক পাবলিশার দ্বারা পাবলিশ হয়ে থাকে। এশিয়া সব থেকে বড় কন্টিনেন্ট, এশিয়া, আর জুপিটার হচ্ছে সব থেকে বড় প্ল্যানেট। জিউস তোরফা,
আরে হচ্ছে হিন্দুস গীতা, সরি উত্তর হচ্ছে হিন্দুস গীতা। কারণটি হচ্ছে যে তোরফা ইজ দা হলিবুক জিউসের, আর গীতা হচ্ছে হলিবুক হিন্দুসের। স্ট্যাটিস্টিক ডিনামিক্স, দুটো কম্বিনেশন স্ট্যাটিস্টিক ডিনামিক্স আমরা পেয়ে থাকি, আর স্ট্যাটিওনারি মোবাইল, এটা আমরা এই দুটো থেকে কম্বিনেশনে পেয়ে থাকি। ইয়েন জাপান, ইয়েন হচ্ছে কারেন্সি অফ জাপান, তেমনি রুপিজ হচ্ছে কারেন্সি অফ ইন্ডিয়া। 31 কোশ্চেন, পুনে মহারাষ্ট্র, মাদুরাই হচ্ছে তামিলনাড়ু। 4 দ্বারা আমি জানি স্কোয়ার ট্রায়াঙ্গেল ক্ষেত্রে, সরি 4 হচ্ছে স্কোয়ার ক্ষেত্রে, 5 হচ্ছে পেন্টাগন, পেন্টাগনের ক্ষেত্রে আমরা 5 জানি, মানে পঞ্চভুজের ক্ষেত্রে আমরা 5 জানি, আর চতুর্ভুজের ক্ষেত্রে 4 জানি। নেক্সট কোশ্চেন, পেন্টাগন হেক্সাগন আর ট্রায়াঙ্গেল স্কোয়ার, পঞ্চম ষষ্ঠ তৃতীয় চতুর্থ, ট্রায়াঙ্গেল হচ্ছে ত্রিভুজ, স্কোয়ার হচ্ছে চতুর্ভুজ, হচ্ছে কম্বিনেশন। নেক্সট কোশ্চেন, ইনসেক্ট এন্টামোলজি, এন্টামোলজি হচ্ছে স্টাডি অফ ইনসেক্টস, আর একই রকম হবে সাইটোলজি হচ্ছে স্টাডি অফ সেল। লাস্ট কোশ্চেন দেখতে পাচ্ছি যে রেডিও স্পিকার, রেডিওর মধ্যে স্পিকার থাকে, আর টেলিভিশনের মধ্যে থাকে পিকচার টিউব, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এই হচ্ছে আজকের 35টি কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি থেকে 35টি কোশ্চেন আমরা এবং সঙ্গে উত্তরগুলো ডিসকাস করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রতিদিন সকাল 9টায় আমাদের এই ক্লাসটি পেয়ে যাবেন, বাকি ক্লাসগুলো পরবর্তী সময় পেয়ে যাবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।